সম্পূর্ণ অন্তকালে অবয়সত চন্দন ব্রহ্মই মানে ইপিপলত যোগদানা করার যোগদান করার প্রায় সিদ্ধান্ত লৈছে কেতিয়ার কথা প্রথম কথাটো হল বিপিএফর কোনো ভবিষ্যৎ নাই এই গতিকে সকল বিপিএফর নেতা কর্মী এটা হয় ইউপিপলত আইছে নহয় বিজেপিত যোগদান করবে তো তেনে ক্ষেত্রত মই ভাবো যিসকল অলপ বিবেকমান বিপিএফর নেতাসকল আছে তেওঁলোকে বহুতে আমার দলত যোগদান করলে ইউপিপিএলত আর বহুতে আকৌ যোগদান করবলৈ লাইনত আছে এতিয়া চন্দন ব্রহ্ম ডাঙরিয়া কথাটো আপনাদের প্রশ্ন করেছি যেতিয়া তেখেতো এটো এটা চিন্তা আহি গল যে বিটিসি বা আমার এই অঞ্চলখনত উন্নয়নের তেখেতো এটা অরিহণা আছে তেখেতে এজন এক্স বিএলটি আসলে বিপিএফ করিলে এটা মন্ত্রী পদ লৈ পেলাই কামটো করে আহিলে এই বিটিআর অঞ্চলের উন্নতির প্রতি একটা দায়িত্ব আছে তেখেতো মাজতে বিপিএফর লগত থাকি পেলায় তেখেতে কাম করিলে কিন্তু আজির তারিখত দেখিলে যে বিপিএফর আর এইটা নহব রাইজর কারণে কাম করবলে তেখেতে মন মিলিছে গতি তেখেতে ভাবিলে যে ইউপিপিএলর দ্বারাই রাইজর সকলে কাম করবে আমার কথাটো স্পষ্ট যিসকলে রাইজর স্বার্থক কাম করিব যিসকলে শান্তির বাবে কাম করিব অঞ্চলের স্বার্থক কাম করিব তেওঁলোকে আমি আদরণি জানাই চন্দন ব্রহ্ম ডাঙরে যদি আহে তো ভাল কথা আমি আদরণি জানাম রাজনৈতিক ভাবে লাভান্বিত হোক নহোক কিন্তু বিপিএফর ক্ষতি হোক এইটো কথা নিশ্চিত বিপিএফ আধা অঙ্ক ক্ষতি হল আর 25% রয়ে যাব আর 25% বিপিএফ এই নির্বাচন শেষ হওয়ার পিছত আকো জিরো হয়ে যাবে এইটাই আমি পিকচার দেখতে পাইছো।